ওয়াও, অসম্ভব অসম্ভব। তা আমরা এখন এই 250 ml এর পানি বোতল অর্থাৎ কোকের বোতলটি থ্রো করব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা হান্টসম্যান রড দিয়ে 2 লিটার পানি বোতল, সরি 2 লিটার না, ওটা আড়াই কত, 2.5 লিটার, জি জি জি, 2.5 লিটার পানি বোতল এটা কাস্টিং করে দেখাবো। কাস্টিং বলতে কি, লিফটিং করবো আর কি। তো সাহেব উঠান দেখি। মানে খুবই ইজিলি 8 ফিট রড, এটা 8 ফিটের রড, পানিটা হচ্ছে 2.5 লিটার। অস্থির অস্থির অস্থির। রড হান্টসম্যান, আর এটা হচ্ছে কত, 8 ফিট, 8 ফিটের রড দিয়ে। ওয়াও, অসম্ভব অসম্ভব। মানে কম দামের মাছ ধরার রড দিয়ে এই 2 লিটার বা 3 লিটার ওয়েট লিফটিং করা আসলে খুবই একটা টাফ ব্যাপার, এত কম দামের একটি ফিশিং রেট। আমরা এখন আরেকটা কাজ করব, 250 ml এর একটি কোকের বোতল কাস্টিং করব, দূরে থ্রো করব, দেখি কি অবস্থা হয়। আপনারা যারা লাড্ডু খেলতে চান অনায়াসে এই রডটা নিতে পারেন। এই যে 2 লিটার কোকের বোতল, যদিও 1.75 ব্যাপার না, 3 লিটার পর্যন্ত এটা নিতে পারবে। আবু সাইদের দোকানের পাশে এটা হচ্ছে রেলওয়ে ফিল্ড, এখানে হচ্ছে পিছনে রেলওয়ে, আর এই সামনে হচ্ছে পানির ট্যাঙ্কি মেন রোড দিয়ে গেলে। তা আমরা এখন এই 250 ml এর পানি বোতল অর্থাৎ কোকের বোতলটি থ্রো করব, অর্থাৎ লাড্ডু খেলার জন্য যারা এই রডটি নিতে চান তাদের প্রুফ হিসাবে যে হ্যাঁ, এটা দিয়ে আপনি লাড্ডু খেলতে পারবেন। ইজিলি 250 ml এর একটি লাড্ডু, আই মিন কোক থ্রো করা হয়ে গেল। আমরা আরেকবার করব। নেন ভাই, থ্রো করেন। ইজি ইজি, আপনারা 250 কেন, 300 গ্রামের লাড্ডু খেলতে পারবেন, ব্যাপার না। ধন্যবাদ সবাইকে। বোতল তো ভর্তি আছে। এখন কোক খালি খুললে মনে করেন যে ব্রিম করে বাড়ায় যাবে।